বন্দর থানা এলাকাতে স্থাপিত সিসিটিভি নেটওয়ার্ক কার্যক্রম শুভ উদ্বোধন আর মাদক ও জঙ্গি বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সিএমপির বন্দর বিভাগ ও বন্দর থানা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ কেএসআরএমর অর্থায়নে বন্দর থানা এলাকাত এই সিসিটিভি নেটওয়ার্ক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল সিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব রহমান বিপিএম পিপিএম। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যখন শুনবেন এই এলাকার বৃহৎ একটি অংশ সিসিটিভির আওতার মধ্যে এসেছে, সকলেই খুশি হবেন। আমরা বৃহৎ অংশের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, শান্তিকামী মানুষের পক্ষে, যে মানুষ এই কর্মকাণ্ডে খুশি হবে না সে আপনাদের শত্রু, আমাদের শত্রু, চট্টগ্রামের শত্রু, বাংলাদেশের শত্রু। এই শত্রুর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই, সেই স্বপ্ন নিয়েই এই কর্মসূচি হাতে নিয়েছি। আশা করি আগামী দু এক মাসের মধ্যে আমাদের যে স্বপ্ন, পুরা চট্টগ্রাম মহানগরী আমরা মোবাইলের মাধ্যমে দেখব প্রতিটি মহল্লার দৃশ্য, প্রতিটি রাস্তার দৃশ্য আমরা প্রতি মোবাইলের মাধ্যমে আমরা খুঁজে পাবো কোন রাস্তায় জ্যাম হচ্ছে, কোন রাস্তায় কী অবস্থা, রাস্তার অবস্থা কী তাও আমরা জানতে পারবো মোবাইলের মাধ্যমে। আমরা সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। আশা করি আমি এই বিষয়ে অন্যান্যদের মতো আমিও সমাজের ধনাঢ্য ব্যক্তি, সমাজপতিদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আজকে মঙ্গলবার 30 এপ্রিল বিএল সাইটটায় বন্দর থানা এলাকার শহীদ মুন্সি ফজলুর রহমান অডিটোরিয়ামত এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বন্দর বিভাগের উপ পুলিশ কমিশনার হামিদুল আলমের সভাপতিত্বে এটি আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব ওহিদ সিরাজ চৌধুরী স্বপন, কেএসআরএমর জিএম সৈয়দ নজরুল আলম, ডিজিএম রফিকুল আলম, সিনিয়র অফিসার মিজানুল হক সহ আরও বোধকে। আমরা থেমে নাই, আমরা চালিয়ে যাচ্ছি। আগামীতেও এই ধরনের মহতি উদ্যোগ যখনই যেখান থেকে আসবে আমার মনে হয় আমরা সেটাকে সাদর অভিনন্দন জানাবো এবং আমরা সেখানে আমাদের যথাসাধ্য চেষ্টা করব আমরা সেখানে এগিয়ে আসবো। ডেস্ক নিউজ, সি+ টিভি।